গার্মেন্টস সহ বিভিন্ন কলকারখানার শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে রবিবার দুপুর 12টা পর্যন্ত সারা দেশে গণপরিবহন চলাচলের ঘোষণায় শিমুলিয়া ঘাটে যাত্রী এবং যাত্রীবাহী গাড়ির চাপ বেড়েছে। পাশাপাশি নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়েছে। তবে করোনার স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বাস এবং লঞ্চ চলাচল করার কথা থাকলেও কেউ তা মানছেন না। বাসে অর্ধেক আসনের জায়গায় পূর্ণ সংখ্যক আসনেই যাত্রী নেওয়া হচ্ছে, ফলে বাসে সামাজিক দূরত্ব না মেনেই যাত্রীরা চলাচল করছেন। জনপ্রতি 70 টাকার ভাড়ার স্থলে আদায় করা হচ্ছে 120 টাকা। অন্যদিকে শিমুলিয়া লঞ্চ টার্মিনাল লোকে লোকারণ্য, সেখানে স্বাস্থ্যবিধির বালাই ছিল না। একজন আরেকজনের গা ঘেঁষে দাঁড়িয়ে আছেন লঞ্চে ওঠার জন্য, ঠাসাঠাসি ভিড়। লঞ্চগুলো মানছে না কোনো নিয়ম, শতভাগ আসনই শুধু নয়, দ্বিগুণের বেশি যাত্রী নিয়ে পদ্মা পাড়ি দিচ্ছেন তারা। কোনো কোনো লঞ্চ অতিরিক্ত যাত্রী নিয়ে উত্তাল পদ্মায় টালমাটাল অবস্থা। এই নৌরুটে 87টি লঞ্চের মধ্যে আজকে চলাচল করছে 15টি লঞ্চ। স্টাফ ছুটিতে থাকায় বাকি লঞ্চ চালু করা যাচ্ছে না বলে জানিয়েছেন লঞ্চ মালিক সমিতি। বিআইডব্লিউটিসির সহকারী ম্যানেজার মাহবুবুর রহমান জানান, বহরের 18টি ফেরির মধ্যে 8টি ফেরি চলাচল করছে, তবে পদ্মায় প্রবল স্রোত থাকার কারণে পারাপারে সময় লাগছে বেশি। মাওয়া নৌ পুলিশ জানিয়েছে তারা চেষ্টা করছে যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে যাতে পারাপার হয়, কিন্তু যাত্রীরা সেটা মানতে নারাজ। শনিবার রাতেও 8টি লঞ্চ যাত্রী পারাপার করেছে। গণপরিবহন চালুর ঘোষণায় গার্মেন্টসের চাকরিজীবী ছাড়াও অনেকে ঈদ শেষে রাজধানী ফিরছেন। ফারহানা মির্জা, রেডিও টুডে, মুন্সীগঞ্জ। Radio Today, 89.6 FM.